পাঁচজন খেলোয়াড়কে গতকাল আমাদের শান্তনু স্যার এবং বুদ্ধ স্যার দৌড়ে গিয়ে ফুটবল মাঠ থেকে ড্রাইভ করে ধরে নিয়ে এসেছে। এরা আমাদের বিদ্যালয়ের গর্ব, এরা খুব ভালো প্লেয়ার এবং আগামী দিনে ভালো ফুটবলার হতে চায়। ওরা দীর্ঘদিন পরে আজকে স্কুলে এসেছে, ওদের জন্য সকলে তিন তালি দিতে প্রস্তুত হও। এবার ও তোর পিছনে ছিলায়, এই তোর পিছনে ছিলায়, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। এবার ওকে আমাদের বিদ্যালয়ের ক্রীড়া দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হলো। ও বিদ্যালয়ের তরফে আমাদের ক্রীড়া ক্ষেত্রে যা কিছু হবে স্যারদের সঙ্গে সহযোগিতা করবে। তুমি প্রথমে কিছু ব্যায়াম করে দেখাও, যে ব্যায়ামটা কালকে বলেছে সকালবেলা করো সেই ব্যায়ামটা তুমি একটু করে দেখাও। সকলে ওর সঙ্গে করবে, ওর দেখে ওর দেখে দেখে। আচ্ছা, সকলে বাড়িতে এটা করতে পারবি? ও এটা ঘুম থেকে উঠে করে, ও আমাদের বলেছে। তোরা এটা করতে পারবি? তুমি বড় হয়ে কি হতে চাও? রোনাল্ডো হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি এবার রোজ স্কুলে আসবে তো? ঠিক আছে। আমরা আমাদের হারিয়ে যাওয়া বিদ্যালয়ের একদম, ওকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল তোকে? পুলিশ ভর্তি করা হয়েছিল, দীর্ঘদিন ও বিদ্যালয়ে আসেনি, আমরা খুঁজে পেয়েছি, এটা আমাদের খুব আনন্দের বিষয়। ওর জন্য তুই চালি ভালো করে, জোরে করে বল, আরো জোরে বল। আচ্ছা ঠিক আছে, এবার পিটি করে দেখা, দুটো ছাড়তে তাহলে পাতার উপরে গালি দে, আবার দে, আবার ঠিক আছে, একটু তিন গালি দে সবার সামনে, এক দুই তিন, ওর সাথে সাথে সবাই কর। ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, ঠিক আছে, রোজ আসবি, হবে তো? ঠিক আছে, ওকে দেখে না, ও শিশু সংসদে আবার ওকে পুলিশ বন্ধুর দায়িত্ব দেওয়া হলো। ঠিক আছে, ঠিক আছে, বড় হয়ে পুলিশ হতে চায়, ওকে আমি পুলিশ বন্ধুর দায়িত্ব দিলাম। তুমি বড় হয়ে কি হতে চাও? ও পুলিশ হতে চায়, তাই ওকে বিদ্যালয়ের পুলিশ বন্ধুর দায়িত্ব দেওয়া হলো। ঠিক আছে, কেউ কোনো দুষ্টুমি করলে, অন্যায় করলে ও অফিস ঘরে তাকে নিয়ে আসবে, হবে? ঠিক আছে, বিখ্যাত প্লেয়ার, নাম বলো? অরুপদুল্লাহ। অরূপ, বড় হয়ে তুমি কি হতে চাও বলো? হ্যাঁ, কি হবে? আচ্ছা, বড় হয়ে রাইডার হবে। ঠিক আছে, রাইডার, রাইডার, বাইক রাইডার, তাই তো? তুমি ওখানে যে হাজরাতলার ওখানে যে খেলা করো, কি খেলা করো? হ্যাঁ বলো, ডাংগুটি খেলে, কি দিয়ে ডাংগুটি বানাও? বোতল আর লাঠি দিয়ে ডাঙ্গুটি বানায়। আচ্ছা, ওর জন্য হাত তালি দে। আচ্ছা তুমি খেলা করো, ঠিক আছে, খেলা করতে হবে, তাহলে তুমি স্কুলে আসবে তো রোজ? আসবে তো, কথা দিচ্ছ? ওখানে বলো আমি রোজ স্কুলে আসবো, বল। ঠিক আছে, যাও। তো কোন পজিশনে খেলছিলি মাঠে বল? ডিফেন্সে খেলছিলে? বা এই দেখো, ফুটবল মাঠের একজন ডিফেন্সে খেলা প্লেয়ার। তুমি কোন পজিশনে খেলো?
কেউ কোন পজিশনে খেলে তুই তো বলে দিতে পারিস, বল। এক নম্বর ডিসিশন। কি বললি আরেকবার বল? এক নম্বর ডিসিশন। তুই তো এখানে দাঁড়া, তোকে তো কোচ হিসেবে রাখবো, বল এখানে বল। খেলে এক নম্বর ডিসিশন নে দাও, নাম একটা ছেলে ছেলে গেলে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আসবি বিদ্যালয়ে খেলার দায়িত্ব, ওকে মেইন দায়িত্ব দেওয়া হয়েছে, ওর সঙ্গে তোরা সহযোগিতা করবি, করবি তো? বল বিদ্যালয়ে রোজ আসবো, বল আসবি তো? সকলে ওদের জন্য আরেকবার তিন তালি হয়ে যা। আচ্ছা শোন, তোদের যদি ক্লাস করতে খারাপ লাগে তোরা স্যারকে একদম পরিষ্কার বলবি, স্যার আমার ভালো লাগছে না ক্লাস করবে, ঠিক আছে? দৌড়ে পালিয়ে যাবে, বলে স্যার ভালো লাগছে না আমি আর বাইরে যাবো, ভালো লাগছে না, পরিষ্কার বলতে পারবি তো? ঠিক আছে তো, কোনো ভয় নেই, বিদ্যালয়ে কোনো ভয় নেই, তোমরা আসবে। এই দেখো এরা সবাই তো আসে, এরা সবাই আসে পড়াশুনো করে, তোমরা আসবে খেলবে, তোমাদের পড়তে হবে না, তোমরা খেলতেই আসবে, ঠিক আছে? হবে তো, কয়েকদিন আসো, কয়েকদিন আসো, তারপর তোমাদের পড়া পরে হবে, আগে খেলা হোক, পড়া পরে হবে, ঠিক আছে? তোমরা আসবে, তোমাদের খেলা হবে, কি আসবে তো? কথা দিচ্ছ তো? সবাই মাথায় হাত তোলো তো, তোমরা সবাই কথা দিচ্ছ তো? রোজ আসবে তো? মুক্তির মন্দিরে গান্ধীর চাল লাইন।